আমরা আজকে মূলত আপনার কথাই শুনব যে আপনার যে অভিজ্ঞতা হলো যতদূর জেনেছি যে পাঁচ বছরের বেশি সময় ধরে আপনি নিখোঁজ ছিলেন প্রথমে একটু জানান যে কোথা থেকে কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল নিখোঁজ হয়েছিলেন কারা আপনাকে সেখান থেকে নিয়ে এসেছিল সেই সেই কথা কি আপনার মনে আছে সময়টা ছিল দু হাজার উনিশ সালের নয় এপ্রিল বুধবার সেদিন আমি নারায়ণগঞ্জের কাশপুর থেকে ওই শ্রমিক এলাকায় ছিলাম আমি শ্রমিকদের বাসায় ছিলাম তো ওখান থেকে আমি ঢাকায় এসেছিলাম যে নন স্টপ বাসে করে এসে আমি ডানবন্দির কলা বাগানে নামলাম ওখানে নেমে একটু কেনাকাটা করার কাজ মানে কাজ ছিল আমার কেনাকাটার কাজ ছিল তো ওই দোকানের যে মালিক তার নাম্বারটা আমার কাছে ছিল এবং তাকে আমি ফোন দিলাম কলা বাগানে নেমে আপনার দোকানটা দোকানের লোকেশনটা আমি জেনে নিলাম কটাই আছে সে আমাকে জানালো আপনি এখানে ওই কল্যাণপুরের বাস বাস স্ট্যান্ডের ওখানে এসে নামবেন নেমেটিক অপোজিট সাইডে অর্থাৎ ওই উল্টো সাইডে একটা সোনালি ব্যাংক আছে নিচে তার উপরে ওঠালায় আমার দোকান তো আপনি ওখানে চলে আসবেন তো তারপরে আমি ও কলাবাগান বাগান থেকে গাড়ি নিলাম গাড়ি নিয়ে আমি গেলাম সোজা কল্যাণপুর বাস স্ট্যান্ডে ওখানে নামলাম নেমে আবার ওকে ফোন দিচ্ছিলাম কিন্তু আমার ফোন কাট কাজ করছিল না অনেকক্ষণ প্রায় চার পাঁচবার আমি ট্রাই করেছিলাম কিন্তু ফোন এরোর দেখায় একদম বিজি কোনো কাজই করে না তারপর আমি ফোনটা কয়েকবার বন্ধ করলাম খুললাম আবার চেষ্টা করলাম নো করতে পারি নাই তারপরে ফোনটাকেবারে বন্ধ করে দিয়ে ব্যাটারি সব খুলে তুলে সব আমি পকেটের দূরে রাখলাম তো এখন ওই পাড়ে চলে গেলাম যেদিকে আমাকে যেতে বলা হলো তারপরে খোঁজাখুঁজি করতে করতে দেখলাম সোনালি ব্যাংক একটা আছে ওখানে একেবারে রাস্তার পাশে তো একটা গেট আছে দেখলাম তো ঢুকলাম ঢুকে ওই সেখানে ছোট্ট চায়ের দোকান আছে ওই চায়ের দোকানে চার পাঁচ তিন চারজন লোক বসাচ্ছিল ওর চারদিকে আরও তিন চারজন বলে এরকম লোক ছিল এক কোনো ইউনিফর্ম ছিল না একদম সিভিল সাধারণ মানুষের মতো তো আমি ওখানে দোকার সাথে সাথে তারা আমার নাম ধরে ডাকলো আমি ওদেরকে ঠেকালাম সাথে সাথে আমাকে ডরা হলো ওরা ঘিরে ফেললো আমাকে ডরলো চার পাঁচজন লোকে তারপর এক লোক খুব সে অস্থির হয়ে ফোন দিচ্ছিলো যে গাড়ি তাড়াতাড়ি গাড়ি ফাটান তাড়াতাড়ি গাড়ি ফাটান এভাবে সে ফোন দিচ্ছিলো সাথে সাথে একটু মাইক্রোবাস আসলো একটু ওর সামনে দাঁড়ালো দরজা খুললো আমাকে মানে খুব তাড়াতাড়ি গাড়িতে ওঠানো হলো গাড়িতে তুলে তোলার সাথে সময় আমি দেখলাম থাকিয়ে দেখলাম যে ড্রাইভারের পাশে যে একটা সিট ছিল শীতের পেছনে একটা ওয়াকিটকি এলাকা আছে তো গাড়িতে লোক দেখলাম ড্রাইভারের পাশে একজন বসা তার পেছনে সিটে তার পেছনে একজন বসা আর আমাকে বসানো হলো তার পেছনের সিটে ওখানে আমার পাঁচ একজন লোক ছিল এক তিনজন চারজন লোক ছিল ড্রাইভার এক দুই তিন চার ড্রাইভার সহ পাঁচজন লোক ছিল তো আমার মোবাইল ফোন আমার ব্যাগ তারা নিয়ে নিল তারপর আমার চোখ বেড়ে দিলো হাত বেড়ে দিল তারপর আমার কাছ থেকে তারা আমার ফেসবুক আইডি আর আমার পাসওয়ার্ড দিতে বাধ্য করলো তো আমি তাদেরকে তা দিয়ে দিলাম তারপরে গাড়ি চাললো যেতে যেতে তারা আমাকে কিছু প্রশ্ন করলো যে আপনার বিরুদ্ধে যে একটা মামলা আছে তা আপনি জানেন আপনি আমি বললাম কোন মামলা ওই তারা বললো নানিয়া সরের একটা মামলা ওটাকে জানেন আমি বললাম হ্যাঁ জানি তাহলে আপনি পালিয়ে বেড়াচ্ছেন কেন তো আমি বললাম আসলে আমি আইনের দিক থেকে আপনার বলতে পারেন যে আমি পালিয়ে বেড়াচ্ছি কিন্তু প্রকৃত অর্থে কিন্তু আমি আসলে পালিয়ে বেড়াচ্ছি না আমি যদি সত্যিকার অর্থেই আমি পালিয়ে থাকতাম বা পালিয়ে যেতাম কোথাও আমাকে তো ডাকা শহরে আপনারা পেটেন না আমি অনেক দূরে যেতে পারতাম তো এটা একটা ছিল একটা মিথ্যা মামলা এটা পলিটিক্যাল মোটিভেটেড একটা মামলা ছিল আসলে এই ঘটনায় আমি কোনো ইলভারম্যান ছিলাম না তো তারা আবার তেমন তো বলেনি তারপরে যে তার কাউকে যেন সে ফোন দিচ্ছিল মাইকেল চাকমা খট শুধু এই কথা শুনলাম আর ওই প্রান্ত থেকে কে বলা হলো শুনিনি আর এই লোকটা আর কোনো কথা বললো না তারপর গাড়ি চলতে লাগলো আর রিসেন্ট কিছু ঘটনার কটা আমার কাছ থেকে জিজ্ঞাসা করলো আমি বললাম আমি সব জানি না আমি তো ডাকাইতে আছি আমি ডাকাই তো অনেক বছর ধরে আছি ঢাকা শহরে তো প্রায় সাড়ে আট বছর ধরে আমি ঢাকা শহরে আছি তো সে বলল ওই সব ঘটনায় তোমার নাম আসছে সে আমরা শুনতেছি আমি বললাম আমার নাম কেউ যদি নিয়ে আসে বলে আমার তো করার কিছু নাই আমি তো ডাকাতে আসি ডাকাতে থাকি তো সে বলল আমরা আইনের লোক প্রশাসন না আমরা প্রশাসনের লোক আমরা সব জানি তো এই কোটা বলার পর আমি আর কিছু বললাম না তারপর গাড়ি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে ড্রাইভ করার পর আমাকে একটা জায়গায় নেওয়া হলো এটা একটা বাড়ি আমার তো মনে হলো কিন্তু আমার প্রথমে দেখেই মনে হলো আমার হ্যাঁ চোখ বাড়া অবস্থায় নিল চোখ বেড়ে হ্যাঁ ও গাড়িতে তোলার পর আমার চোখ চোখ বেড়ে দিল হ্যান্ড কাপ লাগিয়ে দিলো আমার ওই হ্যান্ড এরপরে আমার ফেসবুক পাসওয়ার্ড আর ইয়ে আইডি নিয়ে নিল তারপর ওই জায়গাতে যাওয়ার পর ভিতরে গিয়ে একটা লক আপের দোকান হলো আমাকে তারপর চোখ কুলে দিলো ওখানে হ্যান্ডকাপ কুলে নিল তারপর আমি বুঝলাম ওখানে তিনটা লক আপ আছে পাশাপাশি করে আয়তনে ষাট ফিট বাই এগারো কি বারো ফিটের মতো অ্যাটাস সেখানে থালের আছে ছোটো করে পরিচ্ছন্ন কিছুটা ওই সাধারণ থানার মতো একটা ময়লা বা নোংরা না আমাকে দুটো কম্বল দেওয়া হলো অনেক মোটা কম্বল যা সরকার সরকার রিলিফ হিসেবে দিয়ে এটাকে এই ইউপি কাউন্সিলের মাধ্যমে নানা রকম মানে সরকারি এতে দেওয়া এটাকে মোটা 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 কম্বল মানুষ তো ব্যবহার করে না মানে বাজারে পাওয়া যায় না এসব কম্বল দুটো কম্বল কম্বলগুলো ভালো ছিল খারাপ না একটু পরিচ্ছন্ন কম্বল তারপর রাঠে রাতের দিকে সন্ধ্যার পরে আমাকে না ওই লাস্ট একটু শেষ কোনার ছেলে একজন লোকের শব্দ শুনলাম আমি আমার আগে তাকে ওখানে আনা হয়েছিল আর তো রাতে সন্ধ্যার পরে এক লম্বা লোক ওই দিকে গেলো তার ওই কোণার দিকে গেল তার সাথে কিছু কটা বলার পর চলে গেছ আসলো আমাকে জিজ্ঞাসা করলো আপনাকে কারা এনেছে আমি বললাম আমি জানি না মানে কে জিজ্ঞাসা করলো ওই যে লম্বা লোকটা আচ্ছা ওই সে বাইরের থেকে ঢুকলো সিভিল ড্রেসের এটা আপনার দেখে কি মনে হলো যে সে কি কোনো আর্মির লোক বা পুলিশের লোক না কি রাজনৈতিক লোক না এরকম তাকে আমার দেখে আর্মি পার্সোনালের মতো আর্মির লোকের মতো অনেক লম্বা আচ্ছা আচ্ছা কিন্তু একটু লিক মানুষটা একটু স্বাস্থ্যটা মানে তা ইয়ে না আমার মনে হয় না যে সে আর্মির লোক হবে কিন্তু জিজ্ঞাসা করলো তুমি এটা আমি বুঝতে পারি না তাকে আবার ওই রাতে নিয়ে নিয়ে যাওয়া হলো ওই লোকটাকে গিয়েছিল আর কি ওই লম্বা তাকেও রাগা হয়েছিল ওই জায়গায় রাতে আবার রাতে খুব সম্ভবত নয়টা বা সাড়ে আটটা নয়টার দিকে তাকেও ওখান থেকে নেওয়া হয় নেওয়ার সময় আমাকে একটু পিছন দিকে ফিরে বসতে বললো বলা হলো আমি আর না দেখি দরজার আমি উল্টো সাইডে বুক করে বস বসতে বললো বল বসলাম তারপর তাকে নিয়ে দেখতে দেয় না তো ওখানে গিয়ে দেখলাম সবাই সিভিল ড্রেসের যারা তাকে সেখানে ডিউটিতে তারা সবাই সিভিল ড্রেসের কিন্তু প্রথমে ধরে নিয়েছিলাম এটা একটা থানা হবে কিন্তু পরে বুঝলাম অনেক আমি একটু অবজারভেশন করতে লাগলাম যদি না হয় তো এখানে অনেক লোক আসার কথা অনেক লোকের শব্দ শোনার কথা এখানে অনেক পুলিশের পুলিশ পুলিশ থাকতো ইউনিফর্ম থাকতো কিন্তু এখানে তো কোনো কলাহল বলতে কিছু নাই সারা শব্দ কিছু নয় একদম নির্জন অবস্থা তো এভাবে থাকতে থাকতে রাতে খাবার দেওয়ার পর দশ নয়টা আনুমানিক এরকমই হবে আমার ওখান থেকে আবার আজানের শব্দও শোনা যায় এই মানে এসব মিলিয়ে আমার একটা অনুমান ছিল যেটা নয়টার কাছাকাছি হবে আমাকে আবার এক লোক এসে তার আমার চোখ বেড়ে দিল আচ্ছা তারপর টুপি একটা পরিয়ে দিয়ে এই কাপড়ের টুপি এ বরাবর তারপর আবার একটা চোখ বেরিয়ে কাপড়ের চোখ বেঁধে দিয়ে হাটের হ্যান্ড কাপ লাগিয়ে একটা রুমে নেওয়া হলো মানে ওই রুম থেকে বের করা হলো বের করা হলো আর অন্য একটা রুমে নিয়ে বসানো হলো একটা চেয়ারে তারপর চার পাঁচজন লোক বসলো আমি দেখি দেখি নাই ওদের কাউকে কিন্তু ওদের শব্দ শুনে বুঝলাম তারা আমাকে আমার চারদিকে তারা বসা তারা আমাকে এলোমেলোভাবে জিজ্ঞাসা করতে লাগলো এদিক থেকে একজন ওদিক থেকে একজন ওটা ওদের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা মানে কোনো ইয়ে না ছিল না বিশেষ করে সেখানে আমার সাংগঠনিক বিষয় নিয়ে আমার রাজনৈতিক ইউপিডিএফ নিয়ে তারা বেশি ইয়ে ছিল বিশেষ চুক্তি কেন আমরা মানি না আমাদের দাবি দাওয়া কি এসব নিয়ে তারা ইয়ে বলল আরেকটা বিষয় বললো যে ওই আমি একটা ফেসবুক পেজের কথা বললো ওই পেজটা আমি চালাই কিনা বললাম না তো এ এভাবে ঘন্টাখানে কথা বলার পর ওরা চলে গেল তারপর আমাকে আবার ওখান থেকে নিয়ে ওই লিট ওখানে তখন ওই চোখ বাঁধা অবস্থা চোখ বাঁধা অবস্থা হাট বাঁধা চোখ বাঁধা অবস্থা ওখানে গিয়ে খুলে দিল তারপর রাত পার হয়ে গেল নয় তারিখের কোনো খাবার টাবার দেয়নি দিয়েছিল দিয়েছিল ওই তার আগে দিয়েছিল আটটা বা আটটার আগে দিয়েছিল সাড়ে সাতটা এরকম ধারণা তারপর ওরা চলে যাওয়ার পর রাত পার হয়ে গেল দশ তারিখ আসলো বৃহস্পতিবার তো সেদিন সকালে কেউ আসেনি কিন্তু আমাকে সকালবেলা আর একটা জায়গায় নিয়ে তারা আগের রাতে যে যা ওটা তারা আমার কা আমার সাথে বললেছিলো তারা নোট নিতে পারেনি ঠিক মতো আমাকে নিয়ে আবার নোট আমার রিফিট করতে বললো গতকালকে যা যা যেছিল আমি চোখ বেদে নিয়েছিল ঠিক পাশে একটা আগের জায়গায় না আরও একটা কাছাকাছি একটা জায়গা একেবারে এই আমি যেখানে থাকি আমার যেখানে রাখা হয়েছিল তার একদম কাছে আলাদা একটা রুমে তো কথা বলার মাঝখানে যে আমাকে নিয়েছে সে বলল আরে চোখ খুলে দিই হুম তা চোখ খুলে দিল চোখ খুলে দিয়ে দেখলাম তিনটা আমাকে ঠুলের উপর বসানো ছিল খাতের একটা ঠুলের উপর তারপর দেখলাম আমার একটা ঠুলে বসানো তারাও তুলে বসা দুজন লোক একজন লুঙ্গি পোড়া ছিল একজন প্যান্ট শার্ট তারপর একটা টেবিল দেখলাম তিনটা ঠুল তিনজনে আমরা বসা তারপর একটা হোয়াইট বোর্ড দেয়ালে হোয়াইট কিছু লেখা নাই তারপর আর কিছু দেখিনি আর ওখানে কোনো পেপার কোনো ফাইল বা অন্য কোনো ডকুমেন্ট একদম কিছুই নাই আর রুমটা ছিল শুধু দেয়াল কোনো জানা কিছু ছিল না শুধু দরজাটা ছিল আসা যাওয়ার তো এরপরে আমাকে আবার আনা হলো সারাদিন আর কেউ আসলো না ওরা শুধু যারা ওখানে দেখাশোনা করার দায়িত্বে ছিল ওরা মাঝে মাঝে আসতো দেখা দেখতে আসতো তাও খুব কম সময়ের মধ্যে আসলে আমি জিজ্ঞাসা করতাম আপনারা আমাকে টানায় নিবেন খোঁটে নিবেন না ওরা বলতো সারা তো মিটিংয়ে ব্যস্ত হয় কোনো আসেনি ওরা আসতে জানা যাবে এভাবে করতে করতে দিনটা পার হয়ে গেলো দশ তারিখ তারপর যখন সূর্য ডুবে যাচ্ছিলো তখন আমি একটা আলো দেখলাম রোড আসতে সামান্য রোড ঢুকলো ফাঁকটিয়ে ওই যে যেটা ইয়ে থাকে গেট থাকে লোহার পাতের গেট একটু গেটের দেখা যায় না বাইরে কিছু একটু লোহার পাতের গেট নিচ দিয়ে রোড ঢুকলো তো বুঝলাম এটা বাড়িতে সম্ভবত পশ্চিমমুখী হবে না হলে তো বিকালবেলায় রোড ঢোকার করতে না তারপরে কাছাকাছি রাস্তা বোঝা যায় লোকজন আসা যাওয়া করার সময় বলতেও শোনা যায় একদম রাস্তার পাশে ওইটা গাড়ি আসা যাওয়া করতে গাড়ির হর্নের শব্দ শোনা যায় তারপর সন্ধ্যা গড়িয়ে যখন রাত হলো নামাজের পর খাবার টাবার আগ দিল তার আগে আমি একটু আমার ঘুম পাচ্ছিলো তখন প্লান্ত হয়ে পড়ছিলাম আমি ঘুমালাম একটু সামান্য এরপরে একটা গাড়ি শব্দ শুনলাম আসতে ওখানে মানে কম্পাউন্ডের থেমে এসে এরকম একটা ইয়ে আশ করতে পারলাম তারপরে এর কি এর সাথে সাথে এক লোক আসলো আরও তার হাটে দুটো কাপড় ছিল কালো কাপড় একটা থুপি আর একটা থুপি বলতে ওই যে কাপড়ের যে লম্বা হ্যাট এর মধ্যে একদম জমটুপি এরকম মানে এরকম বলে নাকি এরকম মানে লম্বা এই পর্যন্ত পরে যদি কাপড়টা সব ছেড়ে দেওয়া হয় এই পর্যন্ত আসে কিন্তু ওরা বাস করে এই বরাবর বেড়ে দেয় এই আবার হ্যান্ড কাপ একটা নিয়ে আসলো তো আমার চোখ বেড়ে দিল কাপড় টুপিটা পরে পরে দিল এই পর্যন্ত চোখ বেড়ে দেয় হাত হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে গাড়িতে ওঠানো হলো ওখান থেকে আবার গাড়িতে হ্যাঁ হ্যাঁ পরদিন পরদিন দশ তারিখ হলো